অসম্ভব মজাদার হয় এই হাঁসভুনাটা। ব্যাড স্মেল তো দূরের কথা, এই হাঁসভুনা রান্না করার সময় এত সুন্দর সুঘ্রাণ ছড়ায়। চাল ভেজে কয়েক পদের মশলা দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করে তারপরে এই হাঁসভুনাটা আমরা রান্না করি, খেতে আলহামদুলিল্লাহ সত্যিই খুব মজাদার হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিন। আজকের এই হাঁসটা হচ্ছে চীনা হাঁস, হাঁস বাজার থেকে কিনে তারপর লোমগুলো ওপর থেকে পরিষ্কার করে আনা হয়েছে। ড্রেসিং করেও পরিষ্কার করা যায়, আবার ওদের বললে গরম পানি দিয়েও পরিষ্কার করে দেয়। বাকি দুই একটা লোম যা ছিল চুলার মধ্যে পোড়া দেওয়ার কারণে সব চলে গিয়েছে, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে নিয়েছি কিছু মশলা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি আধা চা চামচের মতো, জিরা তিনটা, শুকনা মরিচ, একটু চাল, একটা তেজপাতা, এগুলো দিয়ে শাকবাটা তৈরি করা যায়। আর মাংসের জন্য যেহেতু বানাচ্ছি আজকে মশলাটা, সেজন্য সাথে ছোট ছোট তিন টুকরা দারচিনি, তিনটা এলাচ, দুইটা লবঙ্গ, চার পাঁচটা গোলমরিচ নিয়েছি। তেলের মধ্যে প্রথমে চালটা দিয়ে দিয়েছি, চালটা একটু হয়ে যাওয়ার পরে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন এই সব মশলাগুলোকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি, অনেক বেশি ভেজে কালো করব না, মোটামুটি বাদামি করে একটু ভেজে নিয়ে তারপর তেল থেকে তুলে এগুলোকে এখন চাইলে পাটায়ও বেটে নেওয়া যাবে, আবার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। তো আমরা আজকে পাটার মধ্যেই বেটে নিচ্ছি। এই মশলাটা দিয়ে হাঁস মুরগির মাংস তারপর হচ্ছে বড় মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। মাছের ক্ষেত্রে গরম মশলাটা অ্যাভয়েড করতে হবে, আর বাকি সব মশলাই লাগবে। এখন মশলাগুলো তুলে নেওয়ার পর সেই গরম তেলের মধ্যে আমি গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছুই দিয়েছি, সাথে একটা বড় এলাচ যাবে। আর এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এখানে আর লাল করে ভাজা লাগবে না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ আদা, তিন টেবিল চামচ রসুনের পেস্ট। হাঁস রান্নাতে মশলার পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তারপর এখানে দুই টেবিল চামচ করে হলুদ, মরিচ, ধনে আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। অনেক সময় হাঁস আর গরুর মাংস রান্না করার পরে কালারটা একদম কালচে হয়ে যায়, এর কারণ হচ্ছে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়াটা কম হলে রংটা কালচে হয়ে যায়। এই দুইটা মশলার পরিমাণ সমান সমান হলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর কালারফুল হয়। এখন মশলাগুলোকে তেলের মধ্যে একটু তেল ছাড়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু পানি। মশলাটাকে খুব বেশি সময় কষানো লাগবে না, একটু তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিলেই হবে। আর আমি রান্নাতে খুব বেশি তেল দিই নাই, হচ্ছে হাঁস থেকে অনেক তেল বের হবে, এটা পোড়া দেওয়ার সময় আমরা বুঝতে পেরেছি অনেক তেল আছে এই হাঁসটার মধ্যে, যেহেতু স্কিন সহ রান্না করছি। তো কেটে রাখা হাঁসের মাংসগুলো যতটা সম্ভব পানিটা ঝরিয়ে তারপর একটু কষানোর চেষ্টা করছি, এতে করে খুব সুন্দর করে কষানো যাবে, এ থেকে যদিও পানি বের হয়ে আসবে। এখন নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করছি হচ্ছে কিছুক্ষণ। এই রান্না করার ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে রাখবো, এভাবে করে করে কয়েকবার কষিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে যেয়ে তেল ছাড়বে তখন আবারও অল্প পরিমাণ পানি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নেড়ে দিব, যাতে করে নিচ থেকে লেগে না যায়। এরকম করে প্রায় দুই থেকে তিনবার খুব সুন্দর করে কষানোর পরে মশলার ঘ্রাণটা একদম মাংসের ভিতরে পৌঁছে যাবে, খুব সুন্দর ঘ্রাণ হবে। তবে ছোট হাঁস বা অল্প বয়সী হাঁস হলে এত সময় ধরে কষানো লাগে না, ওটা একবার একটু পানি দিয়ে কষালেই হয়ে যায়। যেহেতু এই হাঁসটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগছে, এজন্য আমাদের দুই তিনবার পানি দিয়ে একটু কষাতে হয়েছে। তারপর শেষবার যখন কষাচ্ছি তখন এর মধ্যে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুন দিয়ে এভাবে হাঁস রান্না করলে রসুনটা খেতে অনেক মজা লাগে। রসুনগুলো দেওয়ার পরও আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মাংসগুলোকে কষিয়ে নিব। আর চুলার আঁচটা কমানো আছে, এটা কষানো হতে হতে আমি মশলাটুকু বেটে নিচ্ছি। এখানে যে মশলাটার একদম রান্নার শুরুতে যে বানিয়ে তুলে রাখলাম, এটাকে আমরা শাকবাটা বলি, কার অঞ্চলে কী বলে জানি না। তো ওই মশলাটা বেটে বা ব্লেন্ড করে এই মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে একদম শেষ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে সেই পানির উপরেই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা চাইলে পানি দিয়ে মিক্স করে গুলিয়ে তারপরেও দেওয়া যায়, আবার এটা যেহেতু নরম করে বাটা হয়েছে এভাবেও দিলে ঝোলের সাথে মিশে যাবে। এখানে ঝোলের পানির পরিবর্তে কিন্তু নারকেলের দুধ ব্যবহার করা যায়। নারকেলের দুধ ব্যবহার করে আমি কয়েকবার রান্না করে দেখেছি, আবার এভাবে পানি দিয়েও ঝোলের পানি দিয়ে দেখেছি। আসলে খুব আকাশ কুসুম কোনো পার্থক্য হয় না, হাঁসের মাংস মশলার অনুপাতটা ঠিক মতো হলেই হাঁসের মাংসের খেতে অনেক বেশি মজাদার হয়। মাংস কষানোর মধ্যে কতটুকু নরম হয়েছে সেই অনুযায়ী ঝোলের পানিটা দিতে হবে, যেহেতু এটা হাঁস ভুনা করছি অনেক বেশি ঝোল রাখি না। মোটামুটি মাখো করে রান্না হয়ে গেলেই চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে পরিবেশন করা যাবে। এই হাঁসের মাংসটা এত বেশি মজাদার হয়েছে, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। চিতই পিঠার সাথে খেলে তো কোনো কথাই নেই, চাপটি, ছিটা রুটি সব কিছুর সাথে অসম্ভব জমে যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।